নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো ছোলার ডালের মোহন ভোগ জন্মাষ্টমীর স্পেশাল রেসিপি সামনেই জন্মাষ্টমী আছে এবার ছোলার ডালের মোহন ভোগ আপনার গোপালের জন্য নিবেদন করতে পারেন খুবই সহজ এবং খুবই সুস্বাদু সুজি দিয়ে তো অনেকবারই মোহন ভোগ করেছেন একবার এরকম ছোলার ডাল দিয়ে মোহন ভোগ করুন আজকে আমি যে মোহন ভোগটা করেছি এটা একদম মাপ অনুযায়ী করেছি তাই এরকম পারফেক্ট আপনিও তৈরি করতে পারবেন তাই রেসিপিটা স্কিপ করবেন না পুরো দেখার অনুরোধ রইল আজকে ছোলার ডাল আমি এই যে মেজারমেন্ট কাপ অনুযায়ী করেছি এটা ওয়ান থার্ড কাপ তো আমি ওয়ান থার্ড কাপ ছোলার ডাল নিয়েছি ছোলার ডালটা ধুয়ে ভালো করে আমি এটা ভিজিয়ে রেখে দেবো ছোলার ডালটা ভিজে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আপনারা যদি কোনো কাপ নেন সেই কাপের মাপ অনুযায়ী করবেন তাহলে এই যে মোহনভোগটা এটা একদম পারফেক্ট হবে ঘরে যে কাপগুলো থাকে সেই কাপের মাপ অনুযায়ী আপনারা করতে পারেন তিন চার ঘন্টা পর ছোলার ডালটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে দেখুন এখন একদম ভালোভাবে ভিজে গেছে এরম ভিজে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এইবার ছোলার ডালটা আমি একটা মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব কেউ চাইলে শিলেও বাড়তে পারেন ছোলার ডালটা পেস্ট করার সময় আমি এর মধ্যে কিছুই দেব না শুধু জল ছাড়া আমি এটার পেস্ট করব। ডালের পেস্টটা এমন হবে যে একটু দানা দানা থাকবে একদম মিহি কিন্তু পেস্ট আমি করে আপনাদের একটু কাছের থেকে আমি দেখিয়ে দিলাম এবার আমি একটা রস তৈরি করব। এখানে হাফ কাপ আমি চিনি নিয়েছি ছোলার ডাল যা নিয়েছি তার থেকে চিনির পরিমাণ কিন্তু একটু বেশি আছে ওয়ান ফোর্থ কাপ আমি জল এর মধ্যে অ্যাড করেছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এর মধ্যে আমি দুটো থেতো করা এলাচ দিয়ে দিলাম এলাচ দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব রসটা একটু গাঢ় হবে কিন্তু একটারের বা কোনো রস হবে না রসটা একটু চিটচিটের মতো হবে এরম অবস্থায় আপনারা গ্যাস থেকে নামিয়ে ফেলতে পারেন এরকম চিচিট হবে কিন্তু রসটা কোনো একটার বা অন্য কিছু হবে না এখানে আমি ওয়ান ফোর্থ কাপ ঘি নিয়েছি ঘি যতটা লাগবে অল্প অল্প করে আমি কড়াইয়ে অ্যাড করব আর অল্প অল্প করে ব্যবহার করব ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস ভেজে নেব এখানে চার পাঁচখানা কাজু আছে ড্রাই ফ্রুটস আপনাদের চয়েস অনুযায়ী আপনারা এর মধ্যে ব্যবহার করতে পারেন আমি এর মধ্যে কাজু কিছু আমন্ড এগুলো সব ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে এই যে ড্রাই ফ্রুটসগুলো ভাজলে এগুলো একটা সুন্দর তো গন্ধ হয় আর মোহনভোগের টেস্টটাও কিন্তু অনেক বেড়ে যাবে আর এর মধ্যে আমি কিছু পরিমাণ পেস্তা দিলাম এগুলো আপনারা সংখ্যা বাড়াতে কমাতে পারেন আমি খুব অল্প অল্প পরিমাণেই দিয়েছি কিছু কিশমিশ দিলাম ড্রাই ফ্রুটসের থিকনেস আর কোয়ালিটি অনুযায়ী আমি পরপর ড্রাই ফ্রুটসগুলো দিয়েছি তারপর ভালো করে ভেজে অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি এই সময় কিন্তু আমি ঘিয়ের পরিমাণ বেশি দিইনি যাতে এই ঘিয়ের মধ্যেই ড্রাই ফ্রুটস আর অন্যান্য জিনিস ভাজা হয়ে যায় এখানে আমি পঞ্চাশ গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি একদম টাটকা খোয়া সেই খোয়াটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে খোয়া ক্ষীর যখন ভাজা হবে তখন এরও কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হবে খোয়া ক্ষীরটা ভাজতে ভাজতে দেখবেন একটা এর মধ্যে লালছে কালার আসে যতক্ষণ না এর মধ্যে লালছে কালার আসছে ততক্ষণ পর্যন্ত এটা ভেজে নেবেন এবার আমি ঘিয়ের থেকে তুলে অন্য পাত্রে ক্ষীরটাও রেখে দিচ্ছি এগুলো ভাজার পর দেখবেন ঘি অল্প থাকতেও পারে আবার নাও থাকতে পারে এই সময় গ্যাসের ফ্লেমটা কম করে দেবেন তারপরে খোয়া ক্ষীরটা ভাজা হয়ে গেলে খোয়া ক্ষীরটা ভালোভাবে তুলে নেবেন আমি আরও একটু ঘি এর মধ্যে অ্যাড করছি পুরো ঘিটা অ্যাড করছি না যদি প্রয়োজন হয় তাহলে আবারও ঘি অ্যাড করব আবারও আমি দুটো থেতো করা এলাচ দিলাম সঙ্গে দিচ্ছি একটা তেজপাতা অ্যালাজার তেজপাতা ঘিয়ের মধ্যে সুন্দরভাবে গন্ধ ছড়িয়ে দিয়েছে এবারের মধ্যে আমি বেটে রাখা ছোলার ডালটা দিচ্ছি আমি এখানে ধরুন যতটুকু ছোলার ডাল নিয়েছি তাতে মোটামুটি ছোটো বাটির বাটি এরকম মোহনভোগ তৈরি হবে আপনারা যে পরিমাণ করবেন সেই পরিমাণের মাপ অনুযায়ী এটা করবেন দেখবেন একদম পারফেক্ট হবে ছোলার ডালটা ঘিয়ের মধ্যে দেখুন ভাজতে ভাজতে ছোলার ডালটা কিন্তু একদম ঝরঝরে মতো হয়েছে এবার আমি যে রসটা তৈরি করে রেখেছিলাম সেই রসটা এই ডালের মধ্যে দিয়ে দিলাম এই রসটার ডাল কিন্তু সমস্তটাই অ্যাবজর্ব করে নেবে ডালটা যখন ভাজতে ভাজতে ঝুড়োঝুড়ো মতো হবে তখনই কিন্তু রসটা অ্যাড করবেন ঝুরো হলে তাহলে ডালটা ভাজাটা ঠিকঠাক মতো হবে আর ডালের মধ্যে কোনো কাঁচা গন্ধ থাকবে না এটা দু এক মিনিট আমি রসের মধ্যে ফুটিয়ে নেব এটা একটু রস রস থাকবে এরকম অবস্থাতেই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে না হলে একদম ড্রাই হয়ে যাবে এবার যে আমি ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম কিশমিশ বাদ দিয়ে বাকি ড্রাই ফ্রুটসগুলো আধা গুঁড়ো করে নিচ্ছি এগুলোকে কুচিও নিতে পারেন গুঁড়োটা এমনভাবেই করবেন যাতে মিহি গুঁড়ো না হয় বেশ দানা দানা মতো থাকে এবার যে খোয়া ক্ষীরটা সেটাকেও আমি একটু গুঁড়ো করে নিয়েছি এবার এক এক করে ড্রাই ফ্রুটসগুলো আমি মোহনভোগের মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশটা দিলাম এবার আমি যে গুঁড়ো করে রেখেছি বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস সেটা দিয়ে দিলাম কিছুটা আমি সাজানোর জন্য রেখেছি এবার আমি খোয়া ক্ষীরটা উপর থেকে ছড়িয়ে দিলাম সবই আমি অল্প অল্প করে এই মোহনভোগের মধ্যে মিশিয়ে নিলাম কিছু পরিমাণ আমি রেখে দিয়েছি জাস্ট ডেকোরেশনের জন্য এই অবস্থাতেও আপনারা সব মিশিয়ে নিতে পারেন দেখুন আমার পুরো ঘি লাগেনি কিছুটা ঘি বেঁচে আছে যে পাত্রে আপনারা পরিবেশন করবেন সেই পাত্রে মোহনভোগটাকে সাজিয়ে নেবেন আমি একটা রিকাবির মধ্যে মোহনভোগটাকে সাজাচ্ছি কিভাবে সাজাচ্ছি দেখুন এতে দেখতে ভালো লাগবে কিন্তু আপনি পুরোপুরি একসঙ্গে মিশিয়ে নিতে পারেন আমি উপর থেকে এবার ক্ষীরটা দিয়ে দিচ্ছি এগুলো উপর থেকে ছড়ানো থাকলে যেরকম দেখতে ভালো লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে পুরো মোহনভোগের ওপরেই কিন্তু আমি খোয়া ক্ষীরটা ছড়িয়ে দিচ্ছি তাই আমি আগে অল্প পরিমাণে ব্যবহার করেছিলাম এখন এটা উপর থেকে ছড়ানো থাকলে দেখতে খুব ভালো লাগবে এবার আমি ড্রাই ফ্রুটসের কুচিগুলো ওপর থেকে আবারও ছড়িয়ে দিচ্ছি আর এটা ডেকোরেশনের জন্য আমি কিছু পরিমাণ গোলাপের পাপড়ি ব্যবহার করেছি আপনারা সাজানোটা যেরম খুশি সাজাতে পারেন উপর থেকে তুলসী পাতা ছড়িয়ে আপনারা এটা ভোগে নিবেদন করতে পারেন তাহলে এবার জন্মাষ্টমীতে এরকম মোহনভোগ বানাচ্ছেন তো এছাড়া আপনারা যে কোনো দিন এই এইরকম মোহনভোগ বানাতেই পারেন খুবই সুস্বাদু রেসিপিটা তো আমি শেয়ার করলাম আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না আরও নতুন নতুন আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা কিন্তু বেল আইকন সমেত আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ